আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসনাদ স্টুডেন্ট অনলাইন ক্লাস থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য স্বাগতম। আশা করি তোরা ভালো আছো। বিগত তৃতীয় অধ্যায় তিন পয়েন্ট একের দ্বিতীয় অধিকে ক্লাস করেছিলাম। বিগত শনিবারও তিন পয়েন্ট দুইতে ক্লাস করেছি। আজকে আরেকটা ক্লাস করব। তো দেখো তোমাদের দুই পয়েন্ট তিন তিন পয়েন্ট দুই অনুশীলনের শেষে একটা সৃজনশীল প্রশ্ন আছে, সে অঙ্কটা আমরা করাবো। লক্ষ্য করো, বলে দিকে যদি এক্স মানাত্মক আনবেগ সমান রুট থ্রি হয়, দেখা যায় এক্স ইজ নট জিরো, তাহলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মারা রুট থ্রি সমান ওয়ান। ফোর নম্বর প্রমাণ করো যে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান ফাইভ ইন্টু এক্স পার ফোর প্লাস ওয়ান বাই স্কোয়ার ফোর। ফোর নম্বর এক্স পার সিক্স প্লাস ওয়ান বাই এক্স পার সিক্স এর মান নিলে তো দেওয়া আছে এক্স মানাত্মক আনবেগ সমান রুট থ্রি, বা আমরা বাম পাশে রাশি লক্ষ্য করলাম লক্ষ্য এক্স 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 গুণ করে স্কোয়ার মাইনাস ওয়ান সমান রুট থ্রি, বা আমরা এখন এখানে বর্গমূল করবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান রুট থ্রি এক্স। আবার আমরা এখন কী করবো, প্রমাণ অনুসারে সাজাবো, বা আমরা রুট থ্রি এক্স ডান আছে আপনার বাম আনবো এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স, আর মাইনাস ওয়ান বামে ছিল ডান এলে চিহ্ন পরিবর্তন হয় প্লাস ওয়ান। তাহলে প্রমাণ করতে বলেছিল যে এক্স মাইনাস ওয়ান বা এক্স সমান রুট থ্রি হলে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি সমান ওয়ান, তাহলে আমরা এটা পেয়েছি প্রমাণিত হলো। আর খ নম্বর বাম পক্ষ টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর বেস করে ধরলে ওয়ান বাই স্কোয়ার বি ধরলে এক্স স্কোয়ার বি স্কোয়ার অনুসীলন, তো এর সূত্র হবে মান অনুসারে, যেহেতু মান মানুষের আছে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এখানে এক্স আর এক্স কাটা যায়, তারপর লাপর লাইন টোয়েন্টি থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান হলো রুট থ্রি, আমরা এখানে রুট থ্রি মান বসালাম তার স্কোয়ার করলাম প্লাস টু, পরের লাইন টোয়েন্টি থ্রি ইন্টু এখানে রুট স্কোয়ার করে রুট উঠে যায় তাহলে থ্রি প্লাস টু, তার থ্রি আর টু হবে ফাইভ, তাহলে টোয়েন্টি থ্রি ইন্টু ফাইভ দুইটা গুণ করলে হয় ওয়ান হান্ড্রেড ফিফটি। তাহলে বাম পক্ষ হয়ে গেলো, আবার আমার ডান পক্ষ নেই, ডান পক্ষ ফাইভ ইন্টু এক্স পার ফোর প্লাস ওয়ান বাই এক্স পার ফোর, আবার এক্স পার ফোর স্কোয়ার করলাম ভাঙ্গে, আবার ওয়ান বাই স্কোয়ার স্কোয়ার করে হোল স্কোয়ার করলাম, তাহলে এক্স স্কোয়ার এই ধরলে ওয়ান বাই স্কোয়ার বি ধরলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসীতার্থ সূত্র বলে, তাহলে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে আবার এটা আবার সূত্র বলে, এক সূত্র মান অনুসারে, তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এই ধরলে ওয়ান বাই স্কোয়ার বি ধরলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হলো রুট থ্রি, আপনার রুট থ্রি বসে স্কোয়ার করলাম প্লাস টু সেকেন্ড থেকে স্কোয়ার মাইনাস টু রয়ে গেছে, তারপরে রুট থ্রি স্কোয়ার করে থ্রি হয় প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু, এবার থ্রি আর টু যোগ করলে হয় ফাইভ, তাহলে ফাইভ এর টু ফাইভ স্কোয়ার মাইনাস টু, ফাইভ এর স্কোয়ার করলে হয় পাঁচ পাঁচ পঁচিশ মাইনাস টু, পঁচিশ থেকে যদি টু থাকে টু দিন দিলে থাকে টোয়েন্টি থ্রি, তাহলে ফাইভ ইন্টু টোয়েন্টি থ্রি গুণ করলে হয় একশো পনেরো। তাহলে বাম পক্ষ করে আবার পেয়েছিলাম একশো পনেরো, ডান পক্ষ করে পেলাম একশো পনেরো, তারা বলতে পারে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বলেছে এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান বা এক্স পাওয়ার সিক্স এর মান নির্ণয় করো, তাহলে আমরা এটারে এ কিউ প্লাস বি সূত্র বসার জন্য এক্স পাওয়ার সিক্স এর এক্স স্কোয়ার প্লাস হোল কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব এ কিউ এর ধরলে এর বি ধরলে এ কিউ প্লাস বি কিউ সূত্র বলে, সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ হোল এক্স স্কোয়ার বি হোল ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস বি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আমরা খ নম্বরে খ নম্বরে ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান পেয়েছিলাম ফাইভ, তাহলে এটার আমরা মান বসালাম ফাইভ, ফাইভ কিউব মাইনাস থ্রি, আবার আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়েছিলাম ফাইভ, থ্রি ইন্টু ফাইভ, ফাইভ রে কিউব করলে হয় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ, এর তিন পাঁচে কত তিন পাঁচশো পনেরো, তাহলে একশো পঁচিশ থেকে পনেরো বিয়োগ দিলে থাকে একশো দশ, তাহলে এটাই গ নম্বরের অ্যান্সার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, যেখানে না বুঝলে তোমরা দ্বিতীয় সপ্তাহে তোমরা কমেন্ট করবে। আশা করি তোমরা ভালো থাকবে, তোমাদের সবাইকে শুভেচ্ছা দিল, ধন্যবাদ।